আমাদের যাত্রা শুরু এখান থেকেই। এটা শিয়ালদা স্টেশন, তো শিয়ালদা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করছি। আর এটা বনগা লোকাল, এখান থেকে বনগা যেতে 2 ঘন্টা সময় লাগে, অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা একটু বেশি সময় লাগে। আর এই ট্রেনটা হচ্ছে 8:10 ছাড়ে, তো দেখে নেওয়া যাক কখন পৌঁছায়। আর তোমাদের সাথে আবার দেখা হবে বনগা স্টেশনে। তো রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখা থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো শুরু করা যাক এখান থেকে যাত্রা। ওকে ডাটা, হ্যালো ফ্রেন্ডস। তো আমরা এখন বনগাঁও স্টেশনে পৌঁছে গেছি। আর কথায় আছে, যদি আপনি কিছু করতে চান তো তার সাথে কেউ না কেউ সাহায্য করতে আগেই আসে। তো ট্রেনে আস্তে আস্তে তেমনই একটা দিদির সাথে আলাপ হলো, দিদির নাম অঞ্জুদি। তো ওনার সাথে প্রায় 2 ঘন্টার মতন কথা আলাপ আলোচনা হলো। তো ওনার বাপের বাড়ি এইখানেই, একদম আমরা যেখানে যাচ্ছি তার থেকে কিছুটা দূরে। তো উনি ওই ব্যাপারটা ভালো জানেন, তো ওনার কাছ থেকে কিছুটা শুনে নেব, ঠিক আছে? আপনারা যখন এদিকে ঘুরতে আসবেন, এই পার্কে যখন আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ইছামতি নদীর পাশে পার্কটা, এবং ট্যুরিস্ট স্পট হিসাবে খুব ভীষণই ভালো। আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে, এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ দিদি। তো চলো আমরা এখন দিদির সাথে, মানে দিদির যেহেতু বাপের বাড়ি যাচ্ছেন তো দিদির সাথেই যাব, একই রুট। তো এখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো ধরবো, এবং সেখান থেকে যাব বাস স্ট্যান্ড, 96 বাস স্ট্যান্ড না তো 96 বাস স্ট্যান্ডে যাব। তারপরে বাস ধরে আমরা ওই জায়গাটার নাম কি মোড়টা, নাটাবেড়িয়া। তো আমরা ওখানে গিয়ে নাটাবেড়িয়াতে নামবো। তো চলো দেখা যাক আমরা টোটো কি না অটো পাই, চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন টোটোতে উঠে গেছি। তো টোটোতে সময় লাগে কতক্ষণ, 15 মিনিট সময় লাগবে। দিদি পাশেই আছে, দিদি একদম আমাদের সাথেই যাচ্ছে, ঠিক আছে? অটো করে 15 মিনিট, ওই অটো স্ট্যান্ডে যাওয়ার জন্য টোটোতে 15 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে। আর আর একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে 96C বাস স্ট্যান্ড, মানে 96 বলেছিলাম, ওটা 96C বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো কিন্তু আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য ওইখানে যাব না, আমরা একটু আরো একটু আগে যাব। ওই জায়গাটার নাম কি, টাউন হল, টাউন হল। তো টাউন হলে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। টাউন হলে ওখান থেকে আমরা অটোতে যাব, অটোতে গেলে আরো একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। ওকে ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি নাটাবেড়ে, মানে টাউন হল থেকে অটো ধরে অলমোস্ট 40 মিনিট সময় লাগলো। তো 40 মিনিট পরে আমরা নাটাবেড়েতে নামলাম, আর নাটাবেড়ে থেকে এখান থেকে আমরা টোটো পেয়ে গেছি। টোটোতে আমাদের সময় লাগছে 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? তো 5 থেকে 7 মিনিট, কত ভাড়া কত আছে? আচ্ছা, এখান থেকে ভাড়া লাগবে মাত্র 15 টাকা। 15 টাকায় আপনারা 3 কিলোমিটার যেতে হবে, তো অলমোস্ট 15 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো চলো দেখা যাক ওখানে কি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা অলমোস্ট আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। চারিদিকটা একটু দেখুন, পুরো সবুজে ঘেরা, পুরো সবুজে মোড়া, একদম পুরোটাই সবুজে মোড়া, একদম বন্য প্রকৃতি, নির্ভেজাল বন্য পরিবেশ। তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমরা নাটাবেড়ে থেকে আসছো তো দুটো রুট আছে, ঠিক আছে? তো একটা রুট হচ্ছে তোমাদেরকে ওই বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে নিয়ে যাবে, যেটা সময় লাগে বেশি, এবং আর একটা রুট আছে যেটা হচ্ছে তোমাদেরকে নিয়ে যাবে নীলকুঠি, ঠিক আছে? যেটাকে বলা হয় সদন। ইচ্ছামতির দুই পারে, এক পারে অবস্থিত নীলকুঠি যেটা সদন বলা হয়, আর এক পারে অবস্থিত বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি।
এখানকার এই ধ্বংসাবশেষ 1859 সালের নীল বিদ্রোহের প্রত্যক্ষদর্শী। একসময় ইংরেজরা গরিব চাষিদের উর্বর জমিতে খাদ্যশস্য চাষ করতে না দিয়ে তাকে নীল চাষ করতে বাধ্য করত। তাতে একদিকে যেমন গরিব চাষিদের বিঘে প্রতি 2.5 টাকা লোকসান হতো, অন্যদিকে খাদ্যাভাবে সম্মুখীন হতো। মাত্র 2 টাকা অগ্রিম দিয়ে গরিব অশিক্ষিত চাষিদের বংশ পরম্পরায় নীল চাষ করতে বাধ্য করা হতো। এরা কখনোই এই 2 টাকার শোধ দিতে পারত না। আর সেই নীল এই নীলকুঠিতেই মজুদ করে রাখা হতো, আর তারপরে বিদেশের বাজারে রপ্তানি করা হতো। শুধু তাই নয়, নীল চাষ করতে না চাইলে চাষিদেরকে এই নীলকুঠিতেই বন্দি করে রাখা হতো এবং তাদের উপর শারীরিক নির্যাতন করা হতো এবং তার স্ত্রী কন্যার এদের উপরও নির্যাতন করা হতো। ফলে 1959 সালে 2 চাষি বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের উদ্যোগে নীল বিদ্রোহের সূচনা হয়। এমনই সব মর্মান্তিক ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। হ্যালো গাইস, তো মোটামুটি নীলকুঠি ঘোরার পরে যেটা মনে হচ্ছে, আমাদের রাজ্যের বহু কী বলবো ইতিহাসের সাক্ষী থাকা অনেক হেরিটেজ নষ্ট হয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে, যেমন এইটা তার মধ্যে একটা। দেখুন আপনারা কীভাবে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস, যদি তোমার মনে হয় যে সত্যি এটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, এইরকম অনেক হেরিটেজ যেগুলো রক্ষণাবেক্ষণের দরকার, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তুমিও সাপোর্ট করছো কি না এটা। আমরা এখান থেকে যাব বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো তার জন্য আমাদেরকে একটা পেরোতে হবে ইচ্ছামতি নদী, একটা সরু হয়ে গেছে নদীটা। তো দেখা যাক নদী পেরোতে কেমন লাগে। ও, নীলকুঠি ঘোরার পরে যদি তোমাদের মনে হয় যে একটু চা খেয়ে নেবে, চা কফি, কফিও পাওয়া যায়, তো কফিও যদি পাওয়া যায় এখানে, তো যদি মনে হয় তোমাদের কফি খাবে চা খাবে তো এখানে খেতে পারো। তো দাদার নাম কি? তো অনিমেষ দা চা স্টল। তো এখানে অনেক রকমের চা পাওয়া যায়, নলেন গুড়ের চা, চকলেটের চা, মালাই চা, তো অনেক কিছু চা পাওয়া যায়। তো আরও কিছু যদি কি পাওয়া যায় তো দাদার কাছ থেকে একটু শুনে নেব। একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছা হলে এখান থেকে আমরা ডিম টোস্ট, এগ ম্যাগি, ম্যাগি প্লাস চায়ের ভ্যারাইটি করি। আর আমাদের নতুন স্টল সব কিছু ক্লিন অ্যান্ড স্যানিটাইজ, তো আপনারা আসতে পারেন সবাই। ছোটবেলায় এই ইছামতি নিয়ে লেখকদের কত উপন্যাস, কত কবিতা শুনেছি। আজ ইছামতিকে নিজের চোখে দেখে অতীতের কত কথা মনে পড়তে লাগলো। যদিও ইছামতি বেশ কিছুটা সরু হয়ে গেছে এখন, কিন্তু তার রূপ এখনো বেশ দিব্যি আছে। আপনি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই ঔপন্যাসিক অ্যাডভেঞ্চারকে অনুভব করতে চান, তাহলে একটা নৌকা ভাড়া করে এই ইছামতিতে ভেসে পড়তে পারেন। সো ফ্রেন্ডস, খেয়া পেরিয়ে আমরা প্রবেশ করে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্যে।
ঠিক আছে তো এটা উল্টো অপোজিট সাইড যেহেতু আমরা ওই দিক থেকে এসেছি মানে ইছামতির উল্টো পার থেকে যেদিকে তোমার নীলকুঠিটা আছে কিন্তু এইটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য এর সামনে ফ্রন্ট সাইডে টিকিট কাউন্টার আছে যেটা জন প্রতি 120 টাকা কিন্তু এখানে বলে রাখি যদি আপনি উল্টো দিক থেকে অপোজিট সাইড থেকে আসছেন তো খেয়া বেরোনোর জন্য আপনাকে 10 টাকা দিতে হচ্ছে এবারে আপনি চলতে চলতে যদি মানে টিকিট চেকার তাদের সাথে দেখা হয় তো আপনাকে 120 টাকা দিয়ে টিকিট কাটতে হবে আদারওয়াইজ আপনাকে কোনো টিকিট কাটতে হবে না তো এটা একটা বেস্ট পয়েন্ট এক পাশে ইছামতি নদী আর অন্য পাশে অরণ্য মাঝখান দিয়ে সরু পথ হাঁটতে হাঁটতে জেনে নেওয়া যাক অরণ্য সম্পর্কে কিছু কথা বিভূতিভূষণ অভয়ারণ্য কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে এবং বনগাঁ স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে 1964 সালে প্রথম জঙ্গলে 14টা চিতল হরিণ ছাড়া হয় কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে তখনও পরিগণিত হয়নি পরিগণিত হয় 1980 সালে নাম দেওয়া হয় পরমাদান কিন্তু আবারও এর নামের পরিবর্তন করা হয় 1995 সালে বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে এর নামকরণ করা হয় বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো ফ্রেন্ডস চলতে চলতে বেশ হাঁপিয়ে গেছি আর এখানে একটা বসার জায়গা পেয়েছি তাই বসে পড়লাম তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ফ্রেন্ডস যদি তোমাদের মনে হয় যে তোমরাও এখানে আসতে চাও তো আসতে পারো আর যদি এখানে আসা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই উত্তর দেওয়ার আর যদি তোমাদের এই অচিন পাখি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমার বন্ধুর ভিডিও এরকম সবার আগে দেখার জন্য আর লাইক করতে একদম ভুলবে না আর সবথেকে বেস্ট পার্ট একটা বলি এখানে ঘুরতে ঘুরতে কোনো টিকিট চেকারে দেখা হয়নি তো আমার কোনো টাকা খরচ হলো না 120 টাকা না হলে খরচ হতো তো একদম ফ্রি অফ কস্ট আমি জায়গাটা ঘুরলাম আর এখন বাড়ি যাওয়ার পালা